আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধরে যে তৃণমূল কংগ্রেস, তা এই মানুষগুলো জীবনের বলিদানের বিনিময়ে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের শহীদ সামাদ বাবু, তার স্ত্রী। আপনারা দেখুন আজকে সিপিএম এর অত্যাচার, দেখুন এদিকে ঘুরবেন। আজ উনি হচ্ছেন সামাদ বাবুর স্ত্রী, শহীদ সামাদ বাবুর। লঙ্কার ধুলো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে যেভাবে অত্যাচার সিপিএম সন্ত্রাস করেছে, এখানে লাশ ফেলে দিয়ে গেছে। আজ এই নিরীহ মানুষগুলোর কি দোষ ছিল? তারা মানুষের জন্য লড়াইতে নেমেছিল। আজ দেখুন, আমি একটাই কথা আপনাদেরকে বলবো, এই যে অত্যাচারী সিপিএম এর সন্ত্রাস, এই যে হারমাদ বাহিনীর, এই যে লাল বাহিনীর রক্তচক্ষু, রোজ লাশের পাহাড় হতো, আমরা জানি না। এই যে মাটিটাতে আমি দাঁড়িয়ে আছি, বিক্রমপুরের মাটি, এই মাটি পূর্ণভূমি, এই মাটির তলায় আমি জানি না সিপিএম আমাদের তৃণমূলীদের, সাধারণ মানুষের কত লাশ পুঁতে রেখেছে। তাই আমি আপনাদের করজোড়ে অনুরোধ যে সিপিএম কে একটি ভোটও নয়, আর সিপিএম এর বন্ধু সাম্প্রদায়িক বিজেপি কে একটি ভোটও নয়। আমি এই গ্রামটিতে সকাল থেকে ঘুরছি, আমি দেখছি এখানে হিন্দু মুসলিম এত সাম্প্রতি ভাবে, এত সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভাবে ওরা থাকে, যেখানে কিন্তু মনে হয় না কে হিন্দু কে মুসলিম। তাই বিজেপিদেরকে একটাই কথা বলবো, সাম্প্রদায়িক আগুন লাগাবেন না, সাম্প্রদায়িক বিষ জ্বালাবেন না। আর একটাই কথা বলবো আমি আপনাদের গ্রামবাসীকে, যে সামাদ বাবুর পরিবারের একটু পাশে থাকুন। আমরা সর্বতোভাবে কাকিমা আপনার সাথে আছি, আমি আপনার মেয়ের মতন। আমাদের এখানে নেতৃত্ব রয়েছেন, বাবুদা জাকিরদা রয়েছেন। আপনি আপনাদের আশীর্বাদে জিতে আসার পর আপনি অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন। দু ভাইকে মারা দিয়েছিল, এটা সামাদ আর আমি, দু ভাইকে মেরে দিয়েছিল। এটা সামাদ বাবু, এনার যে ভাই হামিদ বাবু, তাকেও, সেই শহীদ হামিদ বাবু কেও সিপিএম গলার নলি কেটে তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছিল। আজ আপনাদের সবাইকে একটাই কথা বলবো, সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দিন।